এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। তোমারও ইচ্ছে হবে পছন্দের মানুষটা রোজ তোমার খোঁজ খবর রাখুক, ঠিক মতো কেয়ার করুক, কি করছো, খেয়েছো কিনা এসব প্রশ্ন তোমার তার কাছ থেকে পেতে ইচ্ছে করবে। কিন্তু এসব প্রশ্ন তো দূরের কথা, তুমি মরে গেছো না বেঁচে আছো এই খবরও সে রাখে না। তুমি হয়তো ভাবছো মানুষটা বুঝি বড় নিষ্ঠুর, আসলে কেউ নিষ্ঠুর না, তোমার মতো সেও ঠিক একইভাবে অন্য কারো কাছে কেয়ার পাবার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমার হয়তো ইচ্ছে হবে পছন্দের মানুষটার সাথে একটু সময় কাটাতে, ইচ্ছে করবে কিছুটা সময় স্মৃতি হিসাবে ধরে রাখতে, কিন্তু মানুষটা তোমাকে কোনো সাড়া দেবে না, বারবার নানা অজুহাত দেখিয়ে তোমাকে এড়িয়ে চলবে। তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড়ই কৃপণ, আসলে কেউ কৃপণ না, ঠিক তোমারই মতো সেও অন্য কারোর সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে আছে। আসলে কেউই হুট করে অবহেলা করতে পারে না, হঠাৎ করে অবহেলা করা যায় না, ধীরে ধীরে মানুষ অবহেলা করতে শিখে যায়। একটা কথা জেনে রাখো, একমাত্র অবহেলাই মানুষকে অবহেলা করতে শেখায়, আর কিছু না। সব কাজের ফল পেতে হয়, বিশ্বাস করো তুমি আজ যে কাজটা করবে কোনো একদিন তার ফল তুমি ঠিকই পাবে, ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ, তবুও তোমার কাজের পাওনা তোমাকে পেতেই হবে। মানুষ ছেড়ে কথা বললেও প্রকৃতি তোমাকে ছেড়ে কথা বলবে না। কারোর সাথে প্রতারণা করবে, কিছুদিন পর তুমিই কারো না কারো কাছে প্রতারণার শিকার হবে। কারো বিশ্বাস ভঙ্গ করবে, দিন পেরিয়ে সন্ধ্যা হলেই টের পাবে কেউ তোমার বিশ্বাস নিয়ে খেলা করছে। কাউকে ঠকাতে যাবে, দেখবে তুমি নিজেই অন্য কারো কাছে ঠকে আছো। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, কিন্তু এখনকার দিনে এটা অনেকেই মাথায় নেয় না, সবাই এটা শুনলে ম্যাকে হাসি দেয়। অনেকেই বলে এসব কথার দাম নাই, কত মানুষের কত কিছুই করতেছে তাদের কিছুই হয় না, তেমনি আমারও হবে না। আরও একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদের মার শেষ রাতে, তাই যারা ভাবছো যে অন্য কিছুই হবে না তারা কোনো একদিন ঠিকই বুঝবা যে শেষ রাত কাকে বলে, কত ধানে কত চাল, তখন কিছুই করতে পারবে না। ছেলে হয়ে যদি একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো, খারাপ কাজে লিপ্ত হয়েছ, জেনে রাখো তোমার ভবিষ্যৎ সঙ্গীও এমনই হবে যে একাধিক ছেলের সাথে বিছানায় শুয়েছে। মেয়ে হয়ে একাধিক ছেলেদের ঠকিয়েছ, প্রতারণা করেছ, জেনে রাখো তোমার জীবনে এমনই এক পুরুষ আসবে যে অসংখ্যবার প্রতারিত হয়েছে। তখন তোমাকে বিশ্বাস করার মতো তার কাছে কোনো পথই খোলা নেই, তোমাকে দেওয়ার অবশিষ্ট কিছুই থাকবে না। খাবারের বিল না দিয়ে, বাসের ভাড়া না দিয়ে অনেকেই চলে যায়, বাসের ভাড়া না দিয়ে অনেকেই চলে যায়। কিছুদিন পর জানা যায় ঠিক তাদেরই অতি মূল্যবান কিছু হারিয়েছে। অন্যের পেটে লাথি মেরে নিজের পেট পুরা করা যায় না, পুরা করতে পারলেও হজম হবে না, বমি আসবে, ডায়রিয়া হবে। তাই তুমি যাকে ঠকিয়েছো কাল নিজেও ঠকার জন্য প্রস্তুত হও। যার বিশ্বাস ভঙ্গ করে হাতে তালি দিচ্ছ, দেখে নাও কে তোমার হাতের তালি বন্ধ করে দেয়। যার পাওনা না দিয়ে পায়ের উপর পা তুলে মুরগির কলিজা খাচ্ছ, দেখে নাও কে তোমার পা দুটো টেনে মাটিতে বসিয়ে সামনে বাটি ধরিয়ে দেয়। তোমার জন্য কারোর চোখের এক ফোঁটা পানিও যদি ঝরে, তাহলে জেনে নাও ঠিক তোমারও ওই এক ফোঁটা পানি না ঝরা পর্যন্ত মৃত্যু হবে না। তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর, না হলে প্রকৃতি তোমাকে ছাড়বে না। প্রকৃতির শাস্তি বড় ভয়াবহ, ভীষণ কঠিন, ভীষণ কষ্টের।